টুর্নামেন্ট মিস করেছেন বিশেষ করে আপনি আমরা যদি দেখি 2020 আন্ডার 19 পরে আপনি যখন ফিরতে আসতেন এরপর থেকে অনেক টুর্নামেন্ট মিস করেছেন আর নিজেকে তৈরি করেছেন সামনে বিপিএল আছে বিপিএল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে খেলবেন আপনারা চারজন সেই বিশ্বকাপ জয়ী দলের সদস্য আছেন ওভারঅল বিপিএল নিয়ে আপনার প্রস্তুতিটা কি রকম এই ওডিআই সিরিজটা বিপিএল নিয়ে প্রস্তুতির ক্ষেত্রে অনেকটা আমাদের আগায় রাখবে বিশেষ করে আমাকে কারণ আমি এখানে স্লোগোভারেও বোলিং করতে পারছি নতুন বলেও বোলিং করতে পারছি তো নিজেকে ঝালা নেওয়ার একটা অসাধারণ সুযোগ আসছে এখান থেকে তো আজকে দেখা যাচ্ছে স্লোগোভারে যখন বোলিং করলাম ইয়র কাটাও ভালো হচ্ছিলো কাটারও ভালো হচ্ছিল বিপিএল খেলার এক্সপিরিয়েন্সটা আগে আমার নাই তো আশা করতেছি যে এখানের এক্সপিরিয়েন্সটা ওইখানে গিয়ে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে ভালো কিছু করার ক্ষেত্রে খুব কাজে দিবে আপনার বলে আমরা দেখেছি যে ওয়াসিম আকরামের একটা ছায়া আমরা দেখতে পাই ওই অ্যাকশনে বল করে থাকেন আপনার সুইংও সেই একই লেভেলে হয়ে থাকে তো আসলে এই জায়গাটা কীভাবে নিজেকে তৈরি করেছেন মানে ওই অ্যাকশনটা বা ওই সুইংগুলো কোথায় কোথায় শিখেছেন বা কার কার মাধ্যমে শিখেছেন অ্যাকশনের ক্ষেত্রে অ্যাকশনটা আমার ন্যাচারাল তো এটা ছোটোবেলার থেকে এইভাবে আছে এটা চেঞ্জ করা হয় না আর বলিং সুইংয়ের বিষয়ে বেসিক্যালি আমি যেহেতু এজ লেভেল খেলছি তো বাইরের কোনো কোচের কাছ থেকে ওইভাবে কিছু হয় নাই আমাদের যারা বিসিবির কোচ আছে মানাইকে জ্যাকি স্যার বা যারাই আছে এনারা খুব হেল্প করছে যে যখনই সুযোগ পাইছে সে তার হান্ড্রেড পার্সেন্ট দিয়ে আমাকে শেখানোর চেষ্টা করছে এবং সেটা আমি নেওয়ারও চেষ্টা করছি এবং ওইটাই কাজে আসতেছে সত্যি কথা বলতে গেলে বলিংয়ের ক্ষেত্রে আমার আব্বু খুব পছন্দ করে যে ওনার মতো হওয়ার ক্ষেত্রে বাট পুরোপুরি আমি ওনাকে আইডল হিসাবে না আমি ডেলিস্টেনকে খুব পছন্দ করি ডেলিস্টেনের অ্যাগ্রেশনটা আমার খুব ভালো লাগে সুইংিং বলার হিসাবে অবশ্যই উনি আউট অফ লেভেল বাট ডেলিস্টেনের অ্যাগ্রেশনটা আমার খুবই ভালো লাগে বলতে চাই যে আপনাকে একদম বাংলাদেশের প্রতিভাবানদের মধ্যে একজন ভাবা হচ্ছে আপনি নেক্সট হয়তো পেস অলরাউন্ডার হিসেবে আপনাকে বিবেচনা করা হচ্ছে এই জায়গাটা নিশ্চয়ই আপনি সেভাবে তৈরি করে দেন সার্ভিসটা নিশ্চয়ই অনেকদিন দিতে চান অবশ্যই অবশ্যই আমি এটা চাই না যে ন্যাশনাল টিমে ঢুকেই এক দুইটা সিরিজ খেলে বাইর হয়ে যাইতে আমার একটা টার্গেট আছে যে আমি লং টাইম খেলবো এটার জন্য যেটা করা লাগে সেটার চেষ্টা করতেছি আল্লাহর মতো বলিংটা খুব ভালো হচ্ছে ব্যাটিংয়ে আরও কনসেন্ট্রেশন দিতে হবে আরও এক্সপিরিয়েন্স লাগবে ইনশাল্লাহ দুইটা ক্লিক করলে এবং নিজেই যখন ফিল করব যে লং টাইম সার্ভিস দিতে পারবো তখনই আমার খেলা বা আমার ভালো কিছু করার সম্ভাবনা থাকবে আপনাদের সতীর্থ কয়েকজন জাতীয় টিমে খেলছে এখন রানিং প্লেয়ার তারা নিউজিল্যান্ড সফরও করেছে শরীরফুল করেছে তাদের সাথে কথা হয় এবং ওই আফসোসটা হয় কিনা না যে না আমি এখনো সুযোগ পেলাম না তাদের সাথে রেগুলারই কথা হয় তারা খোঁজ খবর নেয় অ্যাজ এ টিমমেট আমরা নাইনটিনে সবাই খুব ভালো সবাই সবার খোঁজ খবর দুই বছর পরেও এখনো নাই তো আফসোস হয় না তারা খেলতেছে এটা আমার খুব আমার একটা প্রাপ্তির বিষয় কারণ একসাথে টিমমেট ছিলাম আমি তো খেলায় ছিলাম না তারা খেলছে তারা ভালো খেলতেছে তো প্রাপ্তির বিষয় এই কারণে বললাম কারণ আমি নাইনটিন যে দুই বছর খেলছি আমি খুব ভালো পারফরমেন্স করছি তাদের সাথে খেলছি তাদের সাথে ডমিনেট করছি তো আমি যেহেতু ছিলাম না তারা যেহেতু এখানে খেলতেছে তো আমার নিজের একটা কনফিডেন্সের জায়গা আছে যে আমিও ক্যাপেবল তারা যেহেতু খেলতেছে আমার এই আশাটা আছে সামনে তো বাংলাদেশে আসলে অনেক টুর্নামেন্ট আছে অনেক টাইট শিডিউল পেসাররা অনেক ধরনের ইঞ্জুরিতে পড়ে থাকেন অনেকেই দলের বাইরেও চলে গেছেন সেই ইঞ্জুরি যেহেতু আপনি অনেকদিন পড়েছিলেন ইঞ্জুরি ম্যানেজ ম্যানেজমেন্ট সম্পর্কেগুলো এখন আপনার অনেক স্বচ্ছ ধারণা হয়েছে এবং সেভাবেই আপনি ইঞ্জুরি ম্যানেজমেন্টগুলো নিজেকে ফিট রাখার চেষ্টা করবেন আচ্ছা ইঞ্জুরি আসলে বলাররা যখন ক্যারিয়ার শুরু করে তখন ডিসিপ্লিন সম্পর্কে যতটুকু জানানো হয় ততটুকুই জানে কিন্তু আমার ক্ষেত্রে আমি যেহেতু ইঞ্জুরিটা একটা ভালো ইঞ্জুরিতে পড়ছিলাম সেই ইঞ্জুরি থেকে আসার পর আমি নিজে এখন বুঝি যে কোনটা আমার জন্য দরকারি এবং কোনটা আমার অ্যাভয়েড করা উচিত তো এটাও আমাকে অনেক হেল্প করবে লং টাইম ক্রিকেট খেলার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ ইঞ্জুরি থেকে আসার পরে আমি এনসিএলটা খেলা শুরু করছিলাম তো এনসিএলে প্রথম এক দুই ম্যাচ একটু ডিসকমফোর্ট ছিল কারণ প্রায় এক বছরের মতো ক্রিকেটের বাইরে ছিলাম বাট যত দিন গেছে তত দেখা যাচ্ছে প্রবলেমগুলো দূর হয়েছে তো বিসিএলে দুইটা ম্যাচ খেলছিলাম ফোর্থ ডে দুইটা ম্যাচেও যতটুকু করার চেষ্টা করছি মোটামুটি হয়েছে ভালো বাট আমার ওডিআই সিরিজটা খুব ভালো গেছে কারণ ওডিআই সিরিজটা আমি ব্যাটসম্যান রিড করতে পারছি এবং যেভাবে ইচ্ছা বলিং করার দরকার ছিল সেভাবে করতে পারছি সেই ক্ষেত্রে আমি খুব কনফিডেন্ট সাকিব ভাইয়ের মতো একজন প্লেয়ারকে দলে পেয়েছেন এবং আমরা দেখেছিলাম আপনি যখন বল করছিলেন আর সাকিব ভাই একটু পরপর এসে অ্যাডভাইস করছিল আর কি ধরনের পরামর্শ উনি দিয়েছিলেন আর নিশ্চয়ই সেই জিনিসগুলো আপনার কাজে লাগবে সাকিব ভাই টিমে আসার পরে আমাদের টিমের পুরো রূপটাই বদলে যায় হয় কি এতদিনের একটা টুর্নামেন্ট বিসিএল খেলা আগে ফোর ডে ছিল সেই ফোর ডেটা খেলে আবার এর জন্য আসা এটা খুব কষ্টকর জিনিস কিন্তু প্রথম দিন যখন সাকিব ভাই আসলো তিনি আমাদের টিমের পুরো মেন্টালিটি চেঞ্জ করে দিল সবাইকে মোটিভেট করতে থাকলো এবং সবার পজিটিভ দিকগুলো বলতে থাকলো যে আমাদের প্রথম দুইটা ম্যাচে খুব হেল্প করে এবং তিনি যখন বলিংয়ে আসতো তিনি পজিটিভ কথাই বলতো যে অ্যাগ্রেসিভ থাকতে এবং যেটা করতে সেটা যেন হানড্রেড পার্সেন্টই করা হয় এবং সেটাও আমার এই ওডিআই টুর্নামেন্টে একটা ভালো পারফরমেন্স আনার ক্ষেত্রে অনেক কার্যকরী হয়েছে বলিংয়ের ক্ষেত্রে উনি পেস বলারদের শুধু কনফিডেন্ট থাকার বিষয়টাই বলেন স্পিন বলারদের একটু টিপস দেন কিন্তু পেস বলারদের কনফিডেন্ট যেটাই করা ফিল্ডিং সেট আপ অনুযায়ী জাস্ট কনফিডেন্টলি করতে কারণ কনফিডেন্টলি করলে হয় কি এক দুইটা চান্স আসে যদি নিজে কনফিডেন্ট না থাকে ওই বলিং করে তেমন কোনো বেনিফিট আসে না অনেক